আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়াইফাই যে পাসওয়ার্ডটা ছিল সেটা অনেকেই জেনে যায়, এবং এর ফলে দেখা যায় যে আমরা যেসব মোবাইল ব্যবহার করি সেই সব মোবাইলে কিন্তু ইন্টারনেট স্পিড অনেকাংশে কম থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা পরিবর্তন করেন, অন্য যেসব ফোনে আপনার ওয়াইফাইটা কানেক্ট ছিল সেই সব ফোন থেকে ফরগেট হয়ে যাবে, এবং আপনি পাসওয়ার্ড চেঞ্জ করার পর আপনার যদি অন্য কোনো ডিভাইস থাকে সেই সব ফোনে পাসওয়ার্ড দিয়ে আপনি কানেক্ট করে নিতে পারবেন। তো কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় সেইটাই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা একটু না টেনে অবশ্যই শেষ অবধি দেখবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি যে কাজটা করবেন, আপনার ফোনের সাথে আপনার ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন। তো এরপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। এই ক্ষেত্রে আমি এখানে গুগল ক্রোম ব্যবহার করতেছি। তো আপনার ক্রোমে আসার পর এইখান থেকে যে যে অ্যাড্রেস বার দেখতে পারতেছেন, এইখান থেকে আপনাদেরকে লিখতে হবে 192.168.1.1। তো এইটা আপনারা সিম্পলি এখানে লিখে নেবেন, এবং এখানে কোনো প্রকার আপনারা স্পেস দিবেন না, মানে একদম 192.168.1.1 এটা লিখে এখানে জাস্ট সার্চ করবেন আপনারা। তো সার্চ করলে এরকম একটা পেজ দেখতে পারবেন। তো আপনাদের যদি এরকম একটা পেজ না আসে সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, 192.168.0.1 লিখবেন। এখানে আমি 1.1 লিখেছি, আপনি যে কাজটা করবেন 0.1 লিখবেন। এরপর আপনি যখন এখানে সার্চ করবেন দেখবেন যে আপনাদের যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসবে। এই ক্ষেত্রে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটা অপশন থাকবে। এক্ষেত্রে ইউজার নেমের জায়গায় আপনারা অ্যাডমিন লিখবেন, এবং পাসওয়ার্ডের জায়গায় আপনারা অ্যাডমিন লিখবেন, এবং দুইটাই ছোটো হাতের অক্ষরের হবে। আর যদি আমার মতো এরকম আসে সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা অপশন থাকবে শুধুমাত্র পাসওয়ার্ড দেওয়ার। এক্ষেত্রে আপনারা যখন নতুন অবস্থায় আপনার ওয়াইফাই রাউটারটি সেট করেছিলেন সেই ক্ষেত্রে একটা পাসওয়ার্ড সেট করতে বলছিল, তো সেই পাসওয়ার্ডটা জাস্ট আপনারা এখানে লিখে দিবেন। তো এটা আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড। এটা দেওয়ার পর জাস্ট এইখান থেকে আপনারা লগ ইন অপশনে প্রেস করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার পর দেখবেন যে এরকম আসছে, আর যাদের ওই যে পুরাতন মডেলের তাদের সরাসরি রাউটার পেজে লগ ইন করার পর তাদেরও এরকম আসবে। দুইটাই মোটামুটি প্রসেসটা একই। আপনারা যে কাজটা করবেন, এখান থেকে একটু জুম করার পর দেখবেন যে এই সাইডে কয়েকটা অপশন আছে, আপনাদেরকে এইখানে যে ওয়ারলেস অপশনে ক্লিক করতে হবে। ওয়ারলেস অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ওয়ারলেস সিকিউরিটি বলে একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে এরকম অনেকগুলো অপশন আছে, কিন্তু এই যে এইখানে দেখবেন যে এরকম একটা অপশন আছে যে ওয়ারলেস পাসওয়ার্ড। এই যে এখানে ওয়ারলেস পাসওয়ার্ড বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যে পাসওয়ার্ডটা আছে এইটাই মূলত আপনার ওয়াইফাই পাসওয়ার্ড। আপনি যদি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে যে এইখানে এই পাসওয়ার্ডটা ক্লিয়ার করে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিবেন। তো এই ক্ষেত্রে এখানে আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, এটাই আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হয়ে যাবে। তো এরপর পাসওয়ার্ড দেওয়ার পর আপনার যে কাজটা করবেন, বাকি অপশনগুলো কোনোটাই আপনারা চেঞ্জ করবেন না। এই যে এইখান থেকে আপনার যদি এই যে সেভ অপশন পাবেন, এই সেভ অপশনে যদি ক্লিক করে দেন, এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে আপনার রাউটারটি একবার রিবুট নেবে, এবং দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটা কিন্তু আমার ফোন থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন যদি আমার ওয়াইফাইটা কানেক্ট করতে চাই তাহলে জাস্ট এইখান থেকে আমার ওয়াইফাইটা আগে যেটা ছিল সেটা জাস্ট এই যে এইখান থেকে আমাদেরকে ফরগেট করে দিতে হবে। তো এখান থেকে ফরগেট করে দেওয়ার পর আমরা নতুন যে পাসওয়ার্ডটা ওইখানে দিলাম সেই নতুন পাসওয়ার্ডটা এখানে আমাদেরকে সেট করতে হবে। তো আমরা নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা জাস্ট দেওয়ার পরে এখান থেকে আমরা যদি কানেক্ট অপশনে ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমার ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। তাছাড়াও আপনার যদি আপনার ওয়াইফাই নামটাও চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ওয়ারলেস অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা এই যে ওয়ারলেস বেসিক সেটিং যেটা রয়েছে বেসিক সেটিংয়ে আসবেন। বেসিক সেটিংয়ে আসার পর এখান থেকে যে ওয়ারলেস নেটওয়ার্ক নেম যেটা রয়েছে সেটা হলো আপনার ওয়াইফাইয়ের নাম, এটা আপনি চেঞ্জ করে আপনার নামও দিতে পারেন বা যে কোনো একটা নাম এখানে আপনি দিতে পারবেন। জাস্ট ওই নামটা দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনার সেভ অপশনে যদি ক্লিক করেন আপনার ওয়াইফাই যে নামটা রয়েছে নামও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং পরবর্তী সময় আপনার ওয়াইফাই পাসওয়ার্ড যেটা ছিল সেই পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়াইফাইটি আপনি কানেক্ট করে নেবেন। তো এইভাবে করে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।